হাই ফুডিজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি লিপি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজ লিপি নেই, তো আজকে মা আর আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা নিয়ে এসেছি ফুচকা চ্যালেঞ্জ। তো এখানে কটা করে ফুচকা আছে বলে দাও আমার? এখানে আছে 25টা, আর দই ফুচকা আছে 5টা, তাহলে মোট হচ্ছে 30টা। 30টা করে 60টা ফুচকা আছে দুটো প্লেটে। তো আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও হবে, তো যে হারবে তার জন্য একটা মজাদার পানিশমেন্ট আছে। তো আজকের চ্যালেঞ্জের নিয়মটা হচ্ছে তোমার 2 মিনিটের মধ্যে কে কটা ফুচকা খেতে পারে, তো যে বেশি খাবে সে হবে উইনার। তো দুটো রাউন্ড হবে, প্রথমে খেতে হবে আমাদের হচ্ছে এইটা, আর এটা 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে 5টা দই ফুচকা, আর এটা 2 মিনিটের মধ্যে। ভিডিওটা মজাদার হতে চলেছে বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা চলো আর বেশি কথা বাড়বো না, তো ফার্স্ট কে খাবে? মা খাবে। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তো আমি 1 2 3 বললো, ভিডিওটি স্টার্ট করবো। A few moments later. দেখো 1 2 3 স্টার্ট। এটা 1 মিনিটে দেখা যাক। তো প্রথম রাউন্ডে দেখো মা 28 সেকেন্ডে শেষ করে ফেলেছে দই ফুচকা। তো আমার টার্গেট হচ্ছে 27 সেকেন্ডের মধ্যে আমাকে ফুচকাটা খেয়ে শেষ করতে হবে। তো দেখা যাক, এবার আমার ছেলে খাবে, 1 মিনিটের মধ্যে ওকে 5টা ফুচকা খেতে হবে। তো আমি ভিডিওটা চালু করছি, 1 2 3 স্টার্ট। বন্ধুরা আমার টাইমিং হচ্ছে 24 সেকেন্ড। তো ফার্স্ট রাউন্ড মা হেরে গেছে, চলো সেকেন্ড রাউন্ডটা দেখা যাক কি হয়। এ ফিউ মিনিটস লেটার সেকেন্ড রাউন্ডে আমরা চলে এসেছি। তো এ দেখো মাকে এখন 2 মিনিটের মধ্যে ফুচকা খেতে হবে, দেখা যাক 2 মিনিটের মধ্যে কটা ফুচকা খেতে পারে। তো চলো যখন আমি বলবো মা ভিডিওটি স্টার্ট করবে। 1 2 3 স্টার্ট। দেখা যাক 2 মিনিটের মধ্যে কটা খেতে পারে। তো প্রথম রাউন্ডে উইনার হচ্ছে আমি। তো বিশ সেকেন্ড হয়ে গেছে, বাপরে 40 সেকেন্ড হয়ে গেছে। বন্ধুরা মাই টাইম শেষ। দেখো দেখা যাক মা 2 মিনিটে কটা ফুচকা খেয়েছে, 1 2 3 4 5 6 7 7টা ফুচকা আছে, তার মানে 18টা ফুচকা খেয়েছে। তো আমাকে 19টা ফুচকা খেতে হবে তাহলে আমি জিতব। তো মা কিছু বলতে চাও? আমার ছেলে যদি হেরে যায় তোমরা বলবে কি পালিশমেন্ট চাও, আমাকে সেই পালিশমেন্টই দেবো। চলো বন্ধুরা, এবার আমার পালা, 0 করে দিলাম।
তো চলো, তো চলো বন্ধুরা স্টার্ট করি। 1 2 3 স্টার্ট। তো বন্ধুরা দেখো আমি জিতে গেলাম, কাজ হলো। আমার 3টা ছিল, মানে আমি 22টা শেষ করে ফেলেছি। ঠোঁট পুরো চলে যাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা এগুলো একটু পরিষ্কার করে নিই, তারপর এর জন্য আজকে পানিশমেন্টটা নিয়ে আসি। তো চলো বন্ধুরা পরিষ্কার করে নিই। ইয়াস, 2000 years later। তো বন্ধুরা আজ একদম অন্যরকম পানিশমেন্ট নিয়ে চলে এসেছি। এটা দেখতে পাচ্ছ কি, এখানে আছে সয়া সস। এই সয়া সস দিয়ে এই উচ্ছাটাকে মাকে চুকিয়ে চুকিয়ে মানে চুকিয়ে খেতে হবে। এবার একটা মাঠেরও হবে পানিশমেন্ট, যেহেতু হেরেছে। লিপি ওখানে দূর থেকে দেখছে আর কি মারছে। তো চলো খাও খাও, হেরে গেছো খাও, জিতলে তো আমাকে খাওয়া দাও। দিলাম টক টক লাগবে মন্দ বলো কেমন লাগছে। ভালো লাগছে, তোমরা খেয়ে দেখবে বাড়িতে, ট্রাই করো বন্ধুরা, তোমরা ভালো লাগবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক করে দিও। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো এরকম ভিডিও পেলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো বন্ধুরা। তো আজকের ভিডিও এখানে বন্ধুরা শেষ করছি, আচ্ছা পরের ভিডিওতে। বাই, ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।